মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন এবং আমরা যেটা জানতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পোর্ট্রেট, তার দাম বেড়ে গেছে বিধানসভা নির্বাচনে বিপুল জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তায় মুহূর্তে তুঙ্গে, এবং যেটা আমরা জানতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পোর্ট্রেট তা আরো বেশি দামে, আরো চড়া দামে বিকোচ্ছে। উজ্জ্বল মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, দেখো একেবারেই তাই, আমরা এবার দেখতে পাচ্ছি যে এই গোটা ধর্মতলা চত্বর জুড়ে অন্তত পক্ষে 200টা অস্থায়ী দোকান তৈরি হয়েছে, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিং, বিভিন্ন রকম বিষয় যত রকম আছে, চাবির রিং থেকে শুরু করে গলার চেন, সর্বত্র কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এখানে ফ্রেমে বাঁধানো বড় বড় ছবি, ছোট ছোট ছবি যেগুলো বাড়িতে নিয়ে যায়, টেবিল ছবি, নানা ধরনের ছবি কিন্তু এবার গোটা ধর্মতলা চত্বরে। এর আগেও যখন 21শে জুলাই হতো বা বড় কোনো তৃণমূল কংগ্রেসের সমাবেশ হতো, আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কিন্তু বিক্রি হতো। এবার কিন্তু তার সম্ভার অনেক বেশি, এবং যেটা তাৎপর্যপূর্ণ, এখানে কিন্তু রীতিমতন দরাদরি চলছে। উজ্জ্বলের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও তার কাছে যাব। এবং উজ্জ্বল, যে চিত্র আমাদের সামনে তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পোর্ট্রেট এবং বিভিন্ন মেমেন্টো, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে বা তৃণমূল কংগ্রেসের প্রতীক রয়েছে, তার সমস্ত কিছুই এবার গতবারের চেয়ে অনেকটাই চড়া দামে বিক্রি হচ্ছে। গতবারের তুলনায় এটা কিন্তু এবার উজ্জ্বলের সঙ্গে আমাদের বারবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে একদম টেকনিক্যাল কারণে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, তৃণমূল কংগ্রেসের মেমেন্টো যেমন রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, তার পোর্ট্রেট এই মুহূর্তে খুব চড়া দামে বিক্রি হচ্ছে। বোঝাই যাচ্ছে তার যে জনপ্রিয়তা তা উত্তরোত্তর কতটা বৃদ্ধি পাচ্ছে, প্রায় দ্বিগুণেরও বেশি। আমি আবারও ফিরে যাবো উজ্জ্বলের কাছে। উজ্জ্বল বলো প্লিজ। উজ্জ্বল সম্ভবত আমাদের আমার কথা শুনতে পাচ্ছে না। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা 8টি ক্যামেরার মাধ্যমে 21শে জুলাই উপলক্ষে গোটা কলকাতার বিভিন্ন প্রান্তের যে ছবি সেটা আপনাদের সামনে তুলে ধরেছি, আর কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সভার কাজ শুরু হয়ে যাবে। আর মাত্র ঘন্টা খানেকের একটু বেশি সময়ের অপেক্ষা, 12টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে সভার কাজ শুরু হয়ে যাবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানা যাচ্ছে, যার বক্তব্যের দিকে সবাই তাকিয়ে রয়েছেন, কারণ প্রতি বছর এই মঞ্চটাকে তিনি বেছে নেন দিক নির্দেশ দেওয়ার জন্য, সেদিকে সবার নজর রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বেলা 1টা নাগাদ সভাস্থলে পৌঁছবেন এবং তিনি কি বলেন সেদিকে সবার নজর রয়েছে। আমি আবারও ফিরে যাব উজ্জ্বল মুখার্জির কাছে। উজ্জ্বল, যে কোনো বড় সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিক্রি হয়, কিন্তু এবার গোটা ধর্মতলা চত্বর জুড়ে অন্তত 300 থেকে 350 অস্থায়ী দোকান করা হয়েছে, এবং এই দোকানে মমতা বন্দ্যোপাধ্যায়ের 100 থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত ছবি রয়েছে। কোনোটা ফ্রেমে বাঁধানো, কোনোটা মমতা বন্দ্যোপাধ্যায় হাসছেন, কোনোটা নির্বাচনের সময় শপথ নিচ্ছেন, নানা ধরনের ছবি, নানা ধরনের ছবি। এবং এটা কিন্তু প্রমাণ করে যে এই মুহূর্তে কিন্তু গোটা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা রীতিমতন তুঙ্গে। কারণ এখানে যারা কর্মী সমর্থকরা আসবেন, তারা সবাই চান যে তাদের প্রিয় নেত্রীর অন্তত একটা ছবি তাদের বাড়িতে শোকেসে রেখে দেওয়ার জন্য। এবং এই সুযোগে আমরা কিন্তু দেখতে পাচ্ছি রীতিমতন দরদাম চলছে। 30 টাকার যে ছোট্ট ছোট্ট যে চেন ফ্ল্যাগগুলো রয়েছে, সেগুলো কোথাও বিক্রি হচ্ছে 70 টাকায়, কোথাও বিক্রি হচ্ছে 20 টাকায়। অর্থাৎ দিদির ছবিকে ঘিরে রীতিমতন দরদাম চলছে গোটা ধর্মতলা চত্বর জুড়ে। কিন্তু সাধারণত বামপন্থীদের কোনো সমাবেশ হলে সেখানে আমরা দেখেছি লেনিন স্ট্যালিন থেকে শুরু করে জ্যোতি বসু পর্যন্ত ছবি বিক্রি হয়, কিন্তু এখানে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবে তার ছবিকে কেনার জন্য রীতিমতন ভিড়, রীতিমতন লাইন, লাইন দিয়ে লোকে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি কিনছে 21শে জুলাইয়ের স্মারক হিসাবে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তবে জিনিসের দাম যেরকম বাড়ছে গোটা রাজ্যে, গোটা দেশে যেমন জিনিসের দাম বাড়ছে, গোটা রাজ্যে যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, এখানেও কিন্তু পাল্লা দিয়ে দিদির ছবিরও দাম কিন্তু বেশ কিছুটা বেড়ে গেছে। এখানে উজ্জ্বল, আমরা তো দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথা মাফিক
যায় যে প্রোটোকল তার সবসময় ধার ধারেন না, তিনি নিজে মিশে যান জনতার ভিড়ে এবং অনেকটাই তাদের কাছে গিয়ে পৌঁছে যান। তাকে আলিঙ্গন করতে তৃণমূল কর্মী সমর্থকরা, মহিলা কর্মী সমর্থকরা তারা দ্বিধাবোধ করেন না। এই জায়গা থেকে যারা দূর দূরান্ত থেকে আসছেন, যারা কিনতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হয়তো বা নিজেদের শব্দের থেকে বেশি একটু দাম দিয়ে, তাদের সঙ্গে কথা বলতে পেরেছো, তারা কি বলছেন? হ্যাঁ দেখো, তাদের কিন্তু অনেকেরই বক্তব্য যে গত বছর তারা যেটা কিনেছিলেন এবার কিন্তু তার দাম বেশ কিছুটা বেশি। আসলে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে তার ভাষণে অবশ্যই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কিছু বক্তব্য রাখবেন এমনটাই মনে করছে, এবং এক্ষেত্রে কিন্তু তিনি আঙুল তুলবেন কেন্দ্রীয় সরকারের দিকে, কারণ তার অভিযোগ হবে পেট্রোল ডিজেলের মূল্য বাড়ার কারণেই এখানে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, কারণ বিরোধীরা কিন্তু এটাকে ইস্যু করে ইতিমধ্যেই পথে নেমেছে এবং আগামী দিনেও তারা পথে নামবে। ফলে সেখানে দাঁড়িয়ে, যেখানে দাঁড়িয়ে তার দ্রব্যমূল্য বৃদ্ধি হবে অন্যতম ইস্যু, কিন্তু তার আগে নিশ্চিতভাবেই তার কাছে খবর যাবে যে এবার তার ছবিও বেশ কিছুটা, তারও কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে। অর্থাৎ যে ছবি আগে বিক্রি হতো 70 টাকায়, এখন সেটা বিক্রি হচ্ছে 150 টাকায়, কারণ এক বছরের মধ্যে তার ছবির দাম যে শুধু এতটা বেড়েছে এমনটাই নয়, ছবিটা তৈরি করতেও কিন্তু কস্টিং অনেকটা বেড়ে গেছে। ফলে এখন আর 70 টাকায় দিদির ছবি তার কর্মী সমর্থকদের হাতে তুলে দিতে পারছেন না তাদের ক্রেতারা, ফলে সেটাকে 150 টাকায় বিক্রি হচ্ছে। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির দাম এইভাবে বেড়েছে শুধু তা না, যেহেতু প্রোডাকশন কস্ট বাড়ছে তার জন্য ছবিও কিন্তু বাড়ছে। ফলে একদিকে আমি আসবো তোমার কাছে উজ্জ্বল, আমরা সরাসরি আরো একবার চলে যাবো সোমা দাসের কাছে, শিয়ালদা স্টেশন চত্বর থেকে সোমা দাস আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, সোমা কি আমাদের সঙ্গে রয়েছো? সোমার সঙ্গে সম্ভবত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও তার কাছ থেকে শিয়ালদার চিত্র দেখার চেষ্টা করব, কারণ আপনারা ইতিমধ্যেই জানতে পারছেন, দেখতেও পাচ্ছেন বিভিন্ন ক্যামেরায়, আরও একটি নতুন ক্যামেরার ছবি আমরা আপনাদের সামনে হাজির করছি, এবং যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শহরের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকদের মিছিল এই মুহূর্তে ধর্মতলা মুখী, এবং যত সময় গড়াচ্ছে ততই মানুষের ঢল হচ্ছে। ইতিমধ্যেই কার্যত কানায় কানায় পূর্ণ সমাবেশ স্থল ধর্মতলা চত্বরে ভিক্টোরিয়া হাউসের সামনের যে জায়গায় প্রতি বছর এই শহীদ দিবসের মঞ্চ হয় সেই এলাকা এই মুহূর্তে কাটায় কাটায় পূর্ণ, যদিও এখনো অনেকটা সময় বাকি রয়েছে, আনুষ্ঠানিকভাবে সবার কাজ শুরু হবে বেলা 12টায়, কিন্তু ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ ধর্মতলা চত্বর এই বার্তা দিচ্ছে যে এবারের 21শে জুলাই অন্য 21শে জুলাইগুলোকেও ছাপিয়ে যাওয়ার পথে। সোমা দাস আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আমি আবারও সোমার কাছে চলে যাব। সোমা, হ্যাঁ দেখো, শিয়ালদা স্টেশন চত্বর থেকে কিন্তু মিছিল গুলো সব বেরিয়ে পড়েছে, একে একে মিছিল সবই আছে ধর্মতলার উদ্দেশ্যে। একদিকে যেমন মিছিল রয়েছে, অন্যদিকে কিন্তু বিভিন্ন জেলা থেকে বাসে করে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা আসছেন, তারাও শিয়ালদা থেকে ধর্মতলা অভিমুখে রওনা দিয়ে দিয়েছেন। শিয়ালদা স্টেশন চত্বর কিন্তু একেবারেই এখানে একটা যানজট তৈরি হওয়ার মতো অবস্থা রয়েছে, কারণ একদিকে পায়ে হেঁটে মিছিল, অন্যদিকে কিন্তু যে বাসে করে যারা কর্মী সমর্থকেরা এসছেন তারাও সেই একেবারে ধর্মতলা অভিমুখী। অর্থাৎ শিয়ালদা থেকে এসএন ব্যানার্জি হয়ে ধর্মতলা দিকেই যাচ্ছে এই মিছিল গুলো। ছোট ছোট মিছিল যেমন ছিল, এখন কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে বড় মিছিল সেগুলো আসা শুরু করেছে। একদিকে বাসে করে কর্মী সমর্থকেরা আসছেন, অন্যদিকে মিছিলে পা মিলিয়েছেন অসংখ্য মানুষ, যেটা বলা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রেকর্ড সংখ্যক ভিড় হবে। আমরা যেমন একদিকে শুনতে পাচ্ছি যে ধর্মতলা চত্বর, সেখানেও কানায় কানায় মানুষ রয়েছে, কিন্তু শিয়ালদা চত্বরে এখনো কিন্তু প্রচুর মানুষ রয়েছেন যারা পায়ে হেঁটে যাচ্ছে ধর্মতলার দিকে, এবং আরো প্রচুর মিছিল আসবে। এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে যে 11টা, 11:30 এবং 12টা পর্যন্তই কিন্তু বিভিন্ন জেলা থেকে এই মিছিল গুলো আসবে। সোমা, মিছিলে যে মিছিল গুলো যাচ্ছে তার স্পিরিটটা কিরকম? হ্যাঁ, যেটা কথা বলেছিলাম মিছিলে যারা যাচ্ছিলেন তাদের সাথে, তাদের কিন্তু প্রচুর উৎসাহ রয়েছে। যেটা বলছিলাম যে সকালবেলা যেটা উত্তরবঙ্গ থেকে প্রচুর মানুষ এসেছেন, তারা অনেকক্ষণ সময় নিয়ে ট্রেনে করে এসেছেন, তাই তাদের বিশ্রামের প্রয়োজন ছিল বলে তারা কিন্তু ম্যাটাডোরে গিয়েছেন, কিন্তু প্রচুর মানুষ তারা কিন্তু একেবারে উৎসাহ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ কি বার্তা দেন, যেমন কিছু মানুষের সাথে কথা বলেছি তারা বলেছেন যে সিন্ডিকেটের সমস্যা রয়েছে, তোলাবাজির সমস্যা রয়েছে, এই নিয়ে মুখ্যমন্ত্রী আজকে কি বার্তা দেন সেটাও তারা জানতে চান। পাশাপাশি যারা যুব সম্প্রদায় যারা আছে, যুব সমাজ যারা আছে, তারা কিন্তু বলছে কর্মসংস্থান
তৃণমূল মুখ্যমন্ত্রী কি বলেন সেটাও তারা শুনতে চাইছেন। শোনা আপাতত তোমার ধন্যবাদ, তোমার কাছে আমরা আবারও যাব পরবর্তীকালে আপনাদের আরো একবার জানিয়ে রাখি। এই মুহূর্তে 21টা ক্যামেরা এই মুহূর্তে অতন্ত্র রয়েছে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে এবং 21 ক্যামেরা 21 জুলাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম অরূপ বিশ্বাস রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য এবং তৃণমূল কংগ্রেস নেতার সঙ্গে, কি বলছেন তিনি? লক্ষ লক্ষ মানুষ আসছেন আজকে আমাদের কাছে, এটা সব থেকে পবিত্রতার দিন, শুদ্ধতার দিন। আমরা যেটা বলি যে শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, তাই লক্ষ লক্ষ মানুষ আজকে কলকাতার মুখে। মমতা বন্দ্যোপাধ্যায় এই মিটিং থেকে অনেক বার্তা দেন আমাদের জন্য, আমাদের কর্মীদের জন্য, বাংলার মানুষের জন্য। তো আমরা সেটার জন্য সবাই মুখিয়ে আছি, কখন মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন তার কথা আমরা শুনবো, তার বার্তা আমরা পাবো এবং সেই বার্তা বহন করি আবার আগামী দিন আমরা সারা পশ্চিমবাংলাব্যাপী আমাদের দলকে সংগঠিত করতে পারি। আমরা দলের কর্মী, আমরা একান্ত অনুগত সৈনিক, তো সেই অনুগত সৈনিকের কাজ হচ্ছে নেত্রী যা বার্তা দেবেন সেটাকেই বহন করা। আমরা আবারও ফিরে আসবো এবং এই 21 ক্যামেরায় 21 জুলাই আর মাত্র ঘন্টা খানেকের অপেক্ষা, তারপরে 21 জুলাই এর সভার আনুষ্ঠানিক কাজকর্ম শুরু হয়ে যাবে, আমরা পৌঁছে দেবো আপনাদের কাছে। সঙ্গে থাকুন 24 ঘন্টা।